2022-এর ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি বিশ্বকাপ বন্ধাত্ম ঘুচিয়েছেন আর্জেন্টিনার। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ নিয়ে যে আহাজারি ছিল আর্জেন্টিনার, সেই আহাজারি মিটিয়েছেন নিজের সব পুরস্কারের পাশে। একমাত্র বিশ্বকাপের ট্রফিটা না পাওয়ার বেদনাও ছিল, সেই বেদনাও কাটিয়েছেন। কিন্তু পরিকল্পিতভাবে মেসিকে বিশ্বকাপ জিতিয়ে দেয়া হয়েছে কি? এবার প্রায় নয় মাস পার হয়ে যাওয়া বিশ্বকাপ নিয়ে তেমনই অভিযোগ লুইস ফন গালের। পুরনো ক্ষত হয়তো এখনো শুকায়নি লুইস ফন গালের, তা না হলে নয় মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের ঘটনা আবার টেনে আনবেন কেন তিনি? কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে তার দল নেদারল্যান্ডস পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল, সেই হার এখনও তিনি মেনে নিতে পারেননি। ফনগালের অভিযোগ, রুদ্ধশ্বাস ম্যাচে পরিকল্পিতভাবে নেদারল্যান্ডসকে হারানো হয়েছে। তার মতে মেসিকে বিশ্বকাপ জিতাতেই এমন পরিকল্পনা নাকি করা হয়েছিল। স্বদেশী সংবাদ মাধ্যম NOS-কে তিনি জানিয়েছেন, সত্যি বলতে এটা নিয়ে খুব বেশি কথা বলতে চায় না, আপনারা যদি আর্জেন্টিনার গোল এবং আমাদের গোল দেখেন তাহলে বুঝতে পারবেন। এছাড়া তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল কিন্তু এরপরও কোনো শাস্তি হয়নি, তাই মনে করি পূর্ব পরিকল্পিত ম্যাচ ছিল সেটি। এমন সুবিধা নিয়েই মেসিরা পরে বিশ্বকাপও জিতেছেন, এমনটাই মতামত নেদারল্যান্ডসের এই কোচের। নেদারল্যান্ডসের সাবেক এই কোচ বলেছেন, বোঝাতে চেয়েছি মেসিকে কি বিশ্ব চ্যাম্পিয়ন হতেই হতো? আমার উত্তর হ্যাঁ। আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগে ম্যাচে অনেক কিছুই ঘটেছিল সেদিন। ম্যাচের পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে রেফারিকে রেকর্ড 18 বার কার্ড দেখাতে হয়েছে। এছাড়া শান্ত ব্যক্তিত্বের অধিকারী লিওনেল মেসিকে সেদিন রুদ্রমূর্তি ধারণ করে নেদারল্যান্ডস কোচকে খোঁচা দিতেও দেখা গেছে। দুই কানে দুই হাত দিয়ে ফন গালের উদ্দেশ্যে উদযাপনও করেছিলেন লিওনেল মেসি। সেই স্মৃতি এখনও ফন গাল ভুলতে পারেননি, তাই হয়তো নয় মাস পেরিয়ে যাওয়া বিশ্বকাপ নিয়ে এবার এরকম তীব্র মন্তব্য করলেন যে মন্তব্য বিশ্বকাপকে কলঙ্কিত করবে।